আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট, ঘোষণা ডক্টর কামাল ও মির্জা ফখরুলের, তফসিল এক মাস পিছিয়ে দেওয়ার দাবি। সব দল নির্বাচনে অংশ নেবে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, শর্টকাটে কখনো দেশের উন্নয়ন সম্ভব না, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার। জাতীয় নির্বাচনের তফসিল পেছালে আপত্তি নেই, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ অফিসে তৃতীয় দিনেও উৎসব মুখর পরিবেশ, মনোনয়ন ফর্ম নিলেন মাশরাফি। তফসিল ঘোষণার পর চট্টগ্রামে জোর প্রচারণায় আওয়ামী লীগ, পরিবেশ আসেনি বলে নিশ্চুপ বিএনপি নেতাকর্মীরা। এবং মুশফিক মুমিনুলের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, দলে ফিরেছেন মুতাফিজ। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছে রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতারা বলেন, আন্দোলনের অংশ হিসেবে তারা শর্ত সাপেক্ষে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের পক্ষে লিখিত বিবৃতিতে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন, কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঐক্যফ্রন্ট সাত দফা দাবি থেকে পিছিয়ে আসছে না জানিয়ে ফখরুল বলেন, তার সঙ্গে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি তারা যুক্ত করছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। যে সাত দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি, সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। আমরা আশা করি যে এই ঐক্যবদ্ধ শক্তি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে জনগণের মালিকানা কায়েম করবে। বিশদলীয় জোট একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এলডিপি চেয়ারম্যান এবং জোটের সমন্বয়ক অলি আহমেদ সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে তিনি জোটের পক্ষ থেকে সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানান, পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, নানা প্রতিকূলতার সত্ত্বেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে তারা নির্বাচনে অংশ নেবেন। তারা বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভোটের আগেই জামিনে মুক্ত করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি থেকে ২০ দল সরে আসেনি। এত প্রতিকূলতার মধ্যেও আমরা বিদ্রোহী জোট সর্বসম্মতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ঐক্যফ্রন্টের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে, নির্বাচনী তফসিল পরিবর্তন করে অন্তত এক মাস পিছিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিশদলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব দল নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আশা রাখেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শর্টকাটে কখনো দেশের উন্নয়ন সম্ভব হয় না, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তার সরকার। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে হাজির হন যুবলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভামঞ্চের দিকে এগিয়ে এলে উচ্ছ্বাসে ফেটে পড়ে সবাই। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগের নেতারা। উন্নয়ন অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। উঠে আসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। আমি আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলিও নির্বাচনে আসবে, কারণ একটা রাজনৈতিক দল নির্বাচনে না আসলে সেই রাজনৈতিক দল শক্তিশালী হয় না, এটা হলো বাস্তবতা। কাজে সেটাই আমরা আশা করি যে অন্যান্য দলও আসবে এবং বাংলাদেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্রের মধ্য দিয়েই উন্নতি সম্ভব।
আগামীতে ক্ষমতায় এলে দেশকে দারিদ্র্যমুক্ত করার কথা জানান সরকার প্রধান। আর একটা বার ক্ষমতা আসতে পারলে অন্তত আরও চার ভাগ পাঁচ ভাগ আমরা কমাতে পারবো। আমি যদি চার ভাগও কমাতে পারি তাও আমার ১৭ ভাগে আসবে, তো আমি যদি পাঁচ ভাগ কমাতে পারি আমার ১৬ ভাগে আসবে। আমি বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করতে পারবো, সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা জানি আমরা ক্ষমতায় না আসলে এটা কেউ করবে না। দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার পরিকল্পনার কথা আবারও পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। এই শর্টকাটে কখনো একটা দেশ উন্নতি করতে পারে না, সেই জন্য আমরা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। তানজিল মেহেদি, নিউজ ২৪, ঢাকা। আশু নির্বাচনের তফসিল পেছানো হলে বা পুনঃতফসিল হলে আওয়ামী লীগের আপত্তি নেই, কিন্তু সেটা হতে হবে সবার সঙ্গে আলোচনার সাপেক্ষে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, এবার প্রচুর প্রার্থী, এক আসনের বিপরীতে ১৫ থেকে ১৬ জন করে প্রার্থী, এটাই হচ্ছে দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের সৌন্দর্য। যে কেউ ফর্ম কিনতে পারেন, কিন্তু দলের বিরুদ্ধে গেলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে। আজ সকাল ১০টার পর তৃতীয় দিনের মতো দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মনোনয়ন ফর্ম কিনেছেন মাশরাফি বিন মুর্তজা। এদিকে ঢালিউদ্দের নায়ক শাকিব খানও আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন বলে জানা গেছে। শিডিউল পেছাবেন কি পেছাবেন না, এটা ইলেকশন কমিশন ঠিক করবে। আমরা দলীয়ভাবে আমাদের কোনো আপত্তি নেই, তাও নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ই এখন কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে নির্বাচন কমিশন এটাও বলেছে যে এটা সবার সম্মতিতে হবে। দর্শক, তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে চলছে মনোনয়ন ফর্ম বিক্রি। সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আফরিন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সবশেষ কি কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ঠিক আওয়ামী লীগের কিন্তু মনোনয়ন যেই প্রার্থী সেই মনোনয়ন প্রার্থীর কোনো কমতি নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে এবং পুরো আওয়ামী লীগের যে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয়ে কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের এবং তাদের সমর্থকদের একেবারে মুহুর্মুহু উৎসাহ উদ্দীপনা, এবং সেই সাথে যেটি হচ্ছে সেটি হলো গিয়ে এক একটি আসনে কিন্তু একের অধিক, অর্থাৎ ১৫, ১৬, ১৭ এমনকি ২০ জনেরও বেশি মনোনয়ন ফর্ম তুলছেন। আর একটা যে ব্যাপার যে আজকে তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের যেই পার্টি অফিসে সবচেয়ে বড় চমক ছিল, আমি এর আগের ঘন্টা জানিয়েছি যে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা তিনি মনোনয়ন ফর্ম নিয়েছেন নড়াইল ২ আসন থেকে। এই মুহূর্তে আমি আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রার্থী তার সাথে আমি কথা বলবো যে আজকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করলেন। আমি 100% মানে আশাবাদী, কারণ আমি জানি দেশরত্ন শেখ হাসিনা তরুণদের প্রতি এবং নারীর ক্ষমতায়নের প্রতি খুবই যত্নশীল। উনি মনে করেন আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং একজন সচেতন নারী সমাজের একজন গুড ম্যানেজার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও মনে করি উনি আমাদেরকে কাজ করার অবশ্যই সুযোগ দিবেন, কারণ উনি বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং বাঙালি জাতিকে এগিয়ে নেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও তার কর্মী হিসেবে, তার উত্তর মানে তার একজন কর্মী হিসেবে আমরাও তার মতো করে দেশত শেখ হাসিনার উন্নয়নের সফল রাশেদ, একটা বিষয় খুব স্পষ্ট যে এই যে গত ৯ তারিখ থেকে আওয়ামী লীগের যে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে, এই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে সমাজের সর্বস্তরের মানুষ, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসছেন মনোনয়ন ফর্ম কিনতে, যারা পেশাজীবী আছেন তারা এসছেন, যারা আইনের সাথে জড়িত তারাও এসছেন, ব্যবসায়ী এসছেন, ক্রিকেটার থেকে এসছেন, এবং চলচ্চিত্র বা যারা সাংস্কৃতিক অঙ্গনে আছেন তাদের অনেককে দেখা গেছে যে তারা আওয়ামী লীগের হয়ে তাদের মনোনয়ন ফর্মটি কিনতে এসছে।
এসছেন। তো আসলে ঠিক মনোনয়নপত্র বিক্রি কবে শেষ হচ্ছে সেটা আজকে সন্ধ্যায় আওয়ামী লীগের যেই সংসদীয় বোর্ডের বৈঠক, সেই বোর্ডে কিন্তু আসলে নির্ধারণ করা হবে। দলীয় সভানেত্রী তিনি নির্ধারণ করবেন যে কত তারিখ পর্যন্ত আওয়ামী লীগের এই মনোনয়ন ফর্ম বিক্রি হবে এবং কবে সেটা জমা দেওয়ার শেষ দিন হবে। রাশেদ, আফরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফরিন আনোয়ার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুরু হয়েছে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিতরণ। রবিবার সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। তার নিজের জন্য ফর্ম নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। দলীয় প্রধানের পরপরই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। মনোনয়ন ফর্ম কিনতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে লাঙল প্রতীক নিয়ে অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। আগামী 12 ও 13 নভেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ করবে জাতীয় পার্টি। দর্শক, জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রয় কেন্দ্র থেকে আমাদের সাথে এখন সংযুক্ত হচ্ছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। আমরা তার কাছ থেকে জানবো সবশেষ কি অবস্থা। রাসনা, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? রাশেদ, বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর আজ থেকে কিন্তু জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই প্রথমে রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে, সেখানে দুপুর 12টায় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি এসে ফর্ম কেনার মাধ্যমে কিন্তু তিনি এই মনোনয়ন ফর্ম বিতরণের উদ্বোধনী করেন এবং এরপর থেকেই কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা এসে ফর্ম কিনছেন এবং এরপরই সেখান থেকে জাতীয় পার্টির যে বনানী কার্যালয় রয়েছে সেখানে এসে যারা মনোনয়ন ফর্ম নিতে চান, দলীয় যারা নেতাকর্মী রয়েছেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং সেই সঙ্গে সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ সহ যিনি আরেকজন কো চেয়ারম্যান যিনি জি এম কাদের সহ সবাই কিন্তু এরই মধ্যে মনোনয়ন ফর্ম নিয়ে গিয়েছেন এবং সারা দিনব্যাপী কিন্তু যারা অন্যান্য নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখান থেকে ফর্ম সংগ্রহ করছেন। এবং একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে আজকে বিকেল 5টা পর্যন্ত এই ফর্ম বিক্রি শুরু হবে এবং 12 এবং 13 এই দুই দিন ফর্ম বিক্রি করা হবে এবং এরপরে কিন্তু 15 তারিখে যে এই বাছাই পর্ব, 15 তারিখের মধ্যে করা হয়েছে যে 15 তারিখের মধ্যে যেন ফর্ম 14 তারিখের মধ্যে ফর্ম শেষ হয়ে যাবে এবং বাছাই পর্ব কিন্তু 14 তারিখে বাছাই করে জাতীয় পার্টির পক্ষ থেকে 15 তারিখে বলা হবে যে কারা কারা অংশ নিতে পারবেন। সেই ব্যাপারটি একটি বোর্ড গঠন করা হয়েছে চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে, তিনি সেখান থেকে জানাবেন যে কারা কারা এখানে অংশ নিতে পারবেন। তো আমরা এখন পর্যন্ত আছি এই জাতীয় পার্টির যে বনানী কার্যালয় রয়েছে এখানে আছি, বিকেল 5টা পর্যন্ত এখানে আজকে ফর্ম বিতরণ করা হবে। আমরা পরবর্তীতে আপনাদের কাছে আবারও ফিরব সংবাদ নিয়ে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রাসনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, বনানী থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ কেন্দ্রের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাফিয়াজ রাসনা। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি। সংগীত আবারও স্বাগত নিউজ 24 সংবাদে।
জোটগতভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জানানোর শেষ দিন আজ। প্রধান প্রধান জোট আজ তাদের তথ্য জানিয়ে চিঠি দেবে নির্বাচন কমিশনকে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, কোন দলের প্রতিনিধিরা এখন পর্যন্ত কমিশনে এসেছে কিনা জানাবেন আমাদের। রাশেদ, এর আগের যে বুলেটিনগুলো ছিল সেখানে আমরা আপডেট দিয়েছিলাম যে কোন কোন দল এসেছে জোটগতভাবে নির্বাচন করার। আমার কাছে এখন কাছে যে তথ্য আছে তা হলো যে নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই এখন পর্যন্ত আমরা তিনটি দল পেয়েছি। তা হলো যে তৃণমূল বিএনপি, আপনি জানেন যে ব্যারিস্টার নাজমুল হুদার, তারা কিছুদিন আগে চিঠি দিয়েছেন জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য, অর্থাৎ তারা নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়। এছাড়া তরিকত ফেডারেশন এবং জাসদ সকালেই তারা চিঠি দিয়েছেন যে তার নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই। অন্যদিকে ধানীশিস প্রতীকে নির্বাচন করতে চাই এমনও তিনটি দল আমরা পেয়েছি। তা হলো যে আন্দালি রহমান পার্থর বিজেপি, এছাড়া এলডিপি চিঠি দিয়ে গেছে কিছুক্ষণ আগে ধানীশিস প্রতীকে নির্বাচন করার জন্য। এছাড়া আসম আব্দুর রব এর যে জেএসজি আছে তারাও ধানীশিস প্রতীকে নির্বাচন করতে চাই বলে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এছাড়া আমাদের কাছে যে খবর আছে তা হলো যে বিএনপি প্রতিনিধি দল এখন তারা আসছে বিশদলীয় নির্বাচন জোটগতভাবে নির্বাচন করার জন্য চিঠি দিতে। বিএনপি চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আছেন বিজয়কান্তি সরকার, তিনি চিঠি নিয়ে আসছেন নির্বাচন কমিশনে এমনটি আমরা জানতে পারছি। এছাড়া আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তারাও আসবে এই নির্বাচন কমিশনে এমনটি আমরা জানতে পারছি। মূলত তাদের জন্যই আমরা আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছি, তারা আসলে তারা কী নিয়ে বিষয়ে কথা বলতে চাই বা এরপর আমরা কথা বলবো, তারা জোটগতভাবে নির্বাচন করার বিষয়ে কথা বলবেন। তাছাড়া আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রতিনিধি দল তারা হয়তো বা যে তিন দিন যে সময়সীমা আছে যে তিন দিনের মধ্যে জানাতে হবে জোটগতভাবে নির্বাচন করার জন্য, তারা সময় বাড়ানোর আবেদন করবে কি না সেই বিষয়ে আমরা আসলে জানতে পারবো। এরপরে নির্বাচন কমিশনের পক্ষে আমরা আসলে জানতে চাইবো তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন। সব মিলে যেটি বলা যায় যে সকাল থেকেই যারা জোটগতভাবে নির্বাচন করতে চায় এবং জোটগতভাবে যে প্রতীক আছে সেই প্রতীক নির্বাচন করতে চাই তারা কিন্তু আজকের মধ্যে তাদেরকে চিঠি দিয়ে নিবেদন করতে হবে নির্বাচন কমিশনে। যদি চিঠি না দেওয়া হয়, আবেদন না করা হয়, তাহলে তারা নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে আমরা জানতে পারছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এই ছিল সর্বশেষ নির্বাচন কমিশন থেকে। রাশেদ পারভেজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, নির্বাচন কমিশন থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান পারভেজ। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামে জোর প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। নেতারা বলছেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তারা। অন্যদিকে মামলা হামলায় ছন্ন ছাড়া বিএনপি পড়েছে নেতৃত্বের সংকটে, নির্বাচনের পরিবেশ এখনও আসেনি বলেই দাবি দলটির নেতাদের। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেহেতু সংসদ বহাল রেখে নির্বাচন হচ্ছে তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব সরকারের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়া রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। চট্টগ্রামে চলছে ভোট উৎসবের আগাম আনন্দ। তফসিল ঘোষণার পর থেকেই সড়ক কিংবা অলিতে গলিতে মাঠে ময়দানে নৌকা প্রতীকের ভোট চেয়ে উল্লাসে নেমেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল মিটিং চলছে রাতভর পর্যন্ত। পোস্টারে ব্যানারে বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টারও কমতি নেই নেতাকর্মীদের। বলছেন সাংবিধানিক ধারা রক্ষা আর উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10 বছর অভূতপূর্ব উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের পক্ষে মানুষ রায় দেবে। নেত্রীর প্রতিও মানে সম্মান রেখেই বলছি যে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন। সামনে নির্বাচন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে মানে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীকে বিজয়ী করে সম্মানিত ভোটাররা বিজয়ী করে আবার সরকার গঠন সুযোগ দেবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবেন। ঠিক বিপরীত চিত্র বিএনপির। নেতাদের অভিযোগ সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে নির্বাচনের প্রচারণা তো দূরের কথা, স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি চালাতে পারছেন না তারা। আর চট্টগ্রামের ঐক্যফ্রন্টের নেতারা বলছেন অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। আজকে পর্যন্ত তো পুলিশ হয়রানি করতেছে নেতাকর্মীদেরকে, এই অবস্থাকে ভোট চাবো কিভাবে? আমি আমার নেতা আমাদের দলের নেতাকর্মীরা ভোট চাবে কার কাছে যায়? ভোট চাওয়ার মতো তো পরিবেশ রাখা নাই। আন্দোলন ছাড়া তো আমাদের সামনে আর কোনো পথ নাই। হয়তো আমরা উই ক্যান কিপ আওয়ার সেলস মাম, কিছুই করব না, যা খুশি তা করুক, আর না হলে আমাদের আন্দোলনে যেতে হবে। কারণ আমরা তো শান্তিপূর্ণ যেটা চাইছিলাম সরকার সেটা চাচ্ছে না।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দিয়েছেন। একটি নির্বাচন কমিশন যে তার নিজের সক্ষমতা নিয়ে নিরপেক্ষভাবে সুষ্ঠু একটা নির্বাচন করতে পারে, সেরকম একটি পরিবেশ পরিস্থিতি এবং প্রত্যেকটা দলের, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আমরা আশা করছি সেরকম একটি পরিবেশ সৃষ্টি হবে। নির্বাচনকে ঘিরে নাশকতা রোধে প্রস্তুতির কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। জনগণের কনফিডেন্স থাকুক যে তারা যেভাবে সবসময় পিসফুলি নিরাপদভাবে শান্ত জীবনযাপন করছে সেইটা নিশ্চিত করা হচ্ছে আমাদের মূল কর্তব্য। জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের মূল কর্তব্য। সেই কর্তব্যে কাজের জন্য আমরা আমাদের ব্যাপক ব্যবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তফসিল নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে বড় দুই জোট। বিএনপি বলছে সরকারের ইচ্ছায় তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর আওয়ামী লীগ বলছে সাংগঠনিক দুর্বলতার দায় এখন নির্বাচন কমিশনের উপর চাপানোর চেষ্টা করছে বিএনপি। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকার প্রশংসার দাবিদার। এডিবির বিজনেস অপরচুনিটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি সবসময় বাংলাদেশের পাশে আছে, বিশেষ করে রোহিঙ্গা পুনর্বাসনে তাদের $10 কোটি সহযোগিতার কথা তিনি উল্লেখ করেন। বাংলাদেশে ল্যান্ড অব অপরচুনিটি শিরোনামে অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশে আগামী 5 বছরে শুধু অবকাঠামো খাতেই খরচ করা দরকার $32,000 কোটি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে উন্নয়নের জন্য এডিবির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরা হয়। সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি পৃথক দাবানলে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। শনিবার পর্যন্ত প্রায় 1,00,000 একর জমিতে ছড়িয়ে পড়েছে এই দাবানল। প্রায় 2,50,000 বাসিন্দাকে অঙ্গরাজ্যের দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণে বন বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। নাহিদ জিহানের প্রতিবেদন। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে শুক্রবার পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার উত্তরাঞ্চলের প্যারাডাইস টাউন থেকে 14 জন এবং দক্ষিণের মালিবু শহরের কাছ থেকে পাওয়া গেছে আরও 2 জনের মৃতদেহ। ক্যাম্প ফায়ার ও উলসি ফায়ারের কারণে দুটি শহরই সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভয়াবহ এ আগুন থেকে বাঁচতে এরই মধ্যে অঙ্গরাজ্যটির 2,50,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে এ পর্যন্ত 6,700 স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে শুষ্ক গাছপালা ও প্রবল বাতাসের কারণেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ধারণা করছি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো 3 সপ্তাহ সময় লাগতে পারে। ক্যালিফোর্নিয়ার উত্তরের স্যাক্রামেন্টো এলাকার প্লামাস জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বৃহস্পতিবার এই আগুন ছড়িয়ে পড়ে। বন বিভাগের অব্যবস্থাপনার কারণেই দাবানল ছড়িয়ে পড়ছে এবং এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট, ঘোষণা ডক্টর কামাল ও মির্জা ফখরুলের, তফসিল এক মাস পিছিয়ে দেওয়ার দাবি। সব দল নির্বাচনে অংশ নেবে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, শর্টকাটে কখনো দেশের উন্নয়ন সম্ভব হয় না, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জাতীয় নির্বাচনের তফসিল পেছালে আপত্তি নেই জানালেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগ অফিসে তৃতীয় দিনেও উৎসব মুখর পরিবেশ, মনোনয়ন ফর্ম নিলেন মাশরাফি। তফসিল ঘোষণার পর চট্টগ্রামে জোর প্রচারণায় আওয়ামী লীগ, পরিবেশ আসেনি বলে নিশ্চুপ বিএনপির নেতাকর্মীরা। এবং মুশফিক মমিনুলের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামলে ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, মমিনুলের সপ্তম সেঞ্চুরি। এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।